আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন অনেক বোন ও ভাই জানতে চেয়েছেন এমন কি কোনো ব্যাকুল হয়ে যাবে আমার জন্য অস্থির হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে আমি যেমন তার জন্য অস্থির হয়ে যাই সেও আমার জন্য অস্থির হয়ে যাবে এমন কি দূর থেকে কোনো আমল করা যাবে এবং কি কোরআনি কোনো আমল আছে প্রিয় ভাই ও বোন আজকে আপনাদের জন্য তেমনই পবিত্র কোরআনের একটি আমল নিয়ে আসছি যে আমল আপনি দূর থেকে করতে পারবেন দূর থেকে করলে আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য ব্যাকুল হয়ে 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 যাবে 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 আপনার আপনার জন্য জন্য অস্থির এটা পবিত্র পাগলের পরীক্ষিত একটি আমল এ আমলটি করে শত শত মানুষ ফল পেয়েছে ইনশাল আপনিও পাবেন পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন ভাই ও বোন স্কিমের উপরে একটি পবিত্র কোরআনের আয়ার দেখছেন আয়াতটির উচ্চারণ হচ্ছে আল কাইতু আলাইকা অলাইকা মিন্নি মিনী তুসনা আলা আইনি আল কাইতু আলাইকা অলাই মিন্নি আলি তুসনা আলা আইনি সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াত প্রিয় ভাই ও বোন এই আয়াতটির আমল করার নিয়ম হচ্ছে যদি আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে থাকে আপনার আশেপাশে থাকে তাহলে তার দিকে তাকিয়ে এই আয়াতটি আপনি এগারো বার পাঠ করতে পারবেন যে কোনো সময় এই আমলটি করতে পারবেন আর আপনার ভালোবাসার মানুষটি যদি বিদেশে থাকে দূরে থাকে আপনার কাছে যাওয়া অসম্ভব হয়ে যায় তাহলে আপনি এই আমলটি দূর থেকেও করতে পারবেন দূর থেকে আমল করার নিয়ম হলো আপনি মাগরিবের নামাজ পড়বেন নামাজ শেষ করে দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করে এই দোয়াটি এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করা হলে মনের মধ্যে তাকে উদ্দেশ্য করে তার ছবিতে আপনি তিনটা ফু দিয়ে দিবেন আর যদি তার ছবি না থাকে তাহলে তার চেহারা কল্পনা করে সামনে তিনটা ফু দিয়ে দিবেন তিনটা ফু দেওয়ার পরে আবার দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন এই আমলটি করতে হবে আপনাকে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর সুপ্রিয় দর্শকে পবিত্র কোরআনের আমলটি করার তিনটি শর্ত রয়েছে প্রথম আসুক্ত নামাজ পড়তে হবে দ্বিতীয় হালাল রিজিক উপার্জন করতে হবে চতুর্থ বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করতে হবে মেনে দিন যদি তিনটি তিন আপনি আমলটি করেন তাহলে আল্লাহ রহমতে আপনার ভালোবাসার মানুষটিকে আপনি ফিরে পাবেন সে আপনার কাছে আসার জন্য অস্থির হয়ে যাবে এই আমলটিতে আপনি উত্তম ফল লাভ করবেন ইনশল্লা সুপ্রিয় দর্শক এটা পবিত্র কোরআনের একটি আমল পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাস রেখে আমলটি করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন যারা এই আমলটি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম